আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভুলিনি তোমায় এই গল্পের 21 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ও আচ্ছা, তার মানে তোমার এক্স বয়ফ্রেন্ডের জন্য আমার সাথে এমন করছো? কথাটা শুনে খুব ভালো লাগলো। জানো, আমি মনে করতাম তোমার সাথে আমার অ্যাক্সিডেন্টলি বিয়ে হয়েছে তাই তুমি আমাকে মেনে নিতে পারোনি। আবারও ভাবতাম তুমি যে মানসিকভাবে অসুস্থ হয়তো তাই মেনে নিতে পারোনি। কিন্তু আমি কখন মনের ধারের কাছে এটা আনিনি যে তুমি তোমার প্রাক্তনের জন্য আমার সাথে এমন বিহেভ করতে। না ঠিক আছে, খুব ভালো লাগছে কথাগুলো বলার সময় ওনার গলা কেমন ধরে আসছিল। উনি কোনো রকমে কথাগুলো বলে উঠে রুমে চলে গেলেন। ওনার এমন বিহেভিয়ারে আমার খুব খারাপ লাগলো। কেন যেন কান্না পাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো উনি আমাকে বুঝবেন, আমাকে হয়তো বলবেন যা হয়েছে ভুলে যাও, আবার নতুন করে সব শুরু করব। কিন্তু উনি তো এমন কিছুই বললো না। বারান্দায় এসে হাঁটুতে মুখ গুঁজে কান্না করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানিক বসে বসে কান্না করলাম। এর মধ্যে উনি একবারও আসেনি। আমি ভেবেছিলাম উনি এসে আমাকে রুমে যেতে বলবেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে দাঁড়িয়ে চোখ মুখ মুছে রুমের দিকে পা বাড়ালাম। রুমে ঢুকতে দেখলাম উনি জানালার পাশে বসে আছেন। আমি ওনার দিকে একবার তাকালাম। ওনাকে দেখে মনে হচ্ছে গভীর চিন্তা করতেছেন। বিছানায় যেতে উনি কর্কশ গলায় বললেন, প্রতিদিন কি ঔষধ খাওয়ার কথা বলতে হবে? আমি চুপচাপ গিয়ে টেবিল থেকে ঔষধ খেয়ে নিলাম। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম, একটু ঘুম আসছে না। হঠাৎ কেউ রুমের দরজায় কড়া নাড়লো। আমার আগেই উনি দরজা খুলে দিলেন। দরজাটা খুলেই হুড়মুড় করে ঢুকে গেলেন রাধন ভাইয়া। হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, দোস্ত কি করব বল? উনি ব্রোকজকে অবাক হয়ে বলেন, কি হয়েছে? রাধন ভাইয়া একটু দম নিয়ে বলেন, পুরো পল্টন জেনে গেছে যে আমি আর তুই বিয়ে করেছি, এখন সবাই নাকি কালকে আসবে, আমার তো টেনশন হচ্ছে। উনি অবাক হয়ে বলেন, ওরা কীভাবে জানলো? রাধন ভাইয়া দাঁত কটমট করে বললেন, বেটা অ্যাপ্লিকেশনের মধ্যে মেরিট লিখছিস কেন? ওরা ওটা দেখেই সিসি ক্যামেরার মতো সব খবর বের করে ফেলছে। মোবাইল অন কর তো, দেখবি ওরা সবাইকে কে পাঠাইছে। ভাইয়ার কথা শুনে উনি জিব্বা কামড় দিয়ে বললেন, এখন কি হবে? রাধন ভাইয়া ঠোঁট উল্টিয়ে বললেন, ভাই প্লিজ আমি কিছু করতে পারবো না, তুই সামলা, আমার বউ এমনিতেই খেপে আছে, এখন যদি ওকে আমি কিছু করার কথা বলি তাহলে তো আমার সংসারই শেষ। উনি রেদন ভাইয়াকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে বলতে লাগলেন, শালা ফুট এখান থেকে যা, গিয়ে বউয়ের আঁচলের নিচে লুকিয়ে বসে থাক। বলে উনি দরজাটা লাগিয়ে দিল। উনি পিছনে ফিরে আমার দিকে তাকাতে আমি কাঁথার নিচে মুখ লুকিয়ে ফেললাম। উনি বিড়বিড় করে বলতে লাগলেন, কালোদের কী বলে সামলাবো, নিশ্চিত সকাল সকাল সবগুলো রওনা দেবে, বন্ধুবান্ধব আসলেই প্যারা না, এখন ঘুমিয়ে যাই, সকালে উঠে আবার ওদের জন্য রান্না করতে হবে। কথাগুলো নিজে নিজেই বলে উনি ঠোস করে এসে শুয়ে পড়লেন। উনি শুয়ে পড়তেই আমি ওনার দিকে একটু চাপলাম। ধীরে ধীরে একদম ওনার গা ঘেঁষে বস গেলাম। উনি সাথে সাথে আরও সরে গেলেন, আমিও আরও চাপলাম। এবার উনিও আরও সরে গেলেন, সঙ্গে সঙ্গে আমি ওনার দিকে আরও চাপলাম। এবার উনি মুখ বের করে বললেন, কী সমস্যা, এমন করতেছো কেন? ওইদিকে সরে ঘুমাও, গায়ে উঠতেছো কেন? ওনার কথা শুনে আমার ভিতরে চাপা কষ্ট অনুভব করলাম। সলচল চোখে আমি একদম সরে ওপাশে চলে গেলাম। কাঁথা মরি দিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলাম। একটু পর অনুভব করলাম উনি কাঁথার উপর হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। উনি জড়িয়ে ধরতে আমি কেঁপে উঠলাম। উনি ধমকে সুরে বলে উঠলেন, 5 মিনিটে যদি না ঘুমাও তাহলে আজকে তোমার খবর আছে। আমি ওনার বুকের সাথে ঘাপটি মেরে মিশে ঘুমোতে লাগলাম। এত কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই করিনি। ভোরবেলা পাখির কিচিরমিচির শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলতেই চোখের ওপর সূর্যের আলো এসে পড়ল। তড়িগড়ি করে উঠতেই দেখলাম ঘড়িতে, দেখতে পেলাম 8:49 বাজে। মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম, এত দেরি,
তার মানে উনি আজকে আমাকে ডেকে তোলেনি। আশেপাশে তাকিয়ে ওনাকে খুঁজতে লাগলাম, কিন্তু রুমের কোথাও ওনাকে চোখে পড়লো না। ফ্রেশ হয়ে বের হয়ে ওনাকে খুঁজতে লাগলাম। সব চেক করে কিচেনে যেতেই দেখলাম উনি চুলোয় কি যেন করছেন। আমি ঢুকতেই বিরিয়ানি স্মেল পেলাম, আহ কি ঘ্রাণ! আমি ধীর পায়ে ওনার পিছনে গিয়ে দাঁড়ালাম। ওকে দিয়ে দেখতে পেলাম উনি পাতিলে বিরিয়ানি রান্না করছে। উনি আচমকা পিছনে ফিরতেই আমার সাথে ধাক্কা খেলেন। আমি পড়ে যেতে নিলেই উনি আমাকে ধরে সোজা দাঁড় করিয়ে দিয়ে পাশ কেটে চলে গেলেন। আমি হাঁ করে চেয়ে রইলাম, কারণ উনি একবারও আমার দিকে তাকায়নি। আচ্ছা, উনি কি আমার উপর রেগে আছেন? কিন্তু আমার দোষ কি? আমি সোজা গিয়ে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, কি সমস্যা, আপনি এমন কেন করছেন? উনি সোজা সাপটা বললেন, কেমন করছি? আমি বিরক্তি নিয়ে বললাম, কেমন করছি মানে? আপনি বুঝতেছেন না আপনি কেমন করছেন? উনি আমার দিকে ঝুঁকে বললেন, না বুঝতেছি না, বোঝালে তো বুঝবো আমি কি করেছি। এবার আমি ভাবতে লাগলাম, সত্যি তো উনি কি করেছে? উনি আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে বললেন, তোমার ভাবনা চিন্তা হয়ে গেলে বলো, এখন সরো, আমার ফ্রেন্ডসরা আসবে, সব কিছু ঠিকঠাক করতে হবে, না হলে ওরা আমার জান খেয়ে ফেলবে। এই বলে উনি আমাকে পাশ কাটিয়ে সব কিছু প্লেটে সাজাতে লাগলেন। আমিও গিয়ে ওনার মতো সাজাতে লাগলাম। আশ্চর্যের বিষয়, উনি একবারও আমাকে কিছু বলে উনি, আবার আমার দিকে তাকায় উনি। কেন যেন আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগলো। সব কিছু রেডি করে নিয়ে টেবিলে রাখতে আপু আর ভাইয়া উঠে আসলেন। আমি ওনাদের সামনে থেকে সরে রুমে চলে আসলাম। আমি নিজেও জানি না কেন এহসানের স্বাভাবিক ব্যবহার আমার ভালো লাগছে না। আমি তো এটাই চাইতাম যে উনি যেন আমার সাথে এমন ব্যবহার না করুক। একটু পর এহসান রুমে ঢুকে বেছানায় একটা ব্যাগ রেখে ওয়াশরুমে চলে গেলেন। আমি ওকিতে দেখলাম ব্যাগে কী আছে, কিন্তু র্যাপিং করা ছিল তাই আর দেখতে পাইনি। আমি মুখ ফুলিয়ে বারান্দায় চলে গেলাম। নাইলা, নাইলা! এহসানের আওয়াজ শুনে আমি দৌড়ে রুমে ঢুকলাম। আমি যেতেই উনি আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বললেন, নাও এটা পড়ো, সারাদিন তো সাদা জামা কাপড় পরে থাকো, যে কেউ দেখলে বলবে মেয়েটা মনে হয় বিধবা। ও, তোমার দৃষ্টিতে তো আবার তুমি বিধবা না, মানে আমাকে তো মানতে পারো নি। একটা অনুরোধ, আজকে আমার বন্ধুদের সামনে দেখানোর জন্য হলো এটা পড়ো, তারপর না হয় সবসময় বিধবার জামা কাপড় পরো। কথাগুলো বলে উনি আমার হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। আমি সলসল নয়নে ওনার যাওয়ার দিকে চেয়ে রইলাম। উনি এমন রুডলি কেন কথা বললেন? উনি এখনও আমার সাথে এমনভাবে কথা বলেনি। প্যাকেট খুলতে দেখতে পেলাম একটা বেবি পিঙ্ক কালারের গোল রাউন্ড ফ্রক। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম তৈরি হতে। 10 মিনিটে তৈরি হয়ে নিলাম, আয়নার সামনে দাঁড়িয়ে হালকা সাজলাম। উনি বললেন না আমি বিধবার মতো থাকি, এবার থেকে আমি সেজে গুজে থাকবো। বিয়ের পর এই প্রথম আমি সাজলাম। অনেকটা ভয় নিয়ে আমি ডাইনিং রুমের দিকে এগোতে লাগলাম। অনেক সরগোলের আওয়াজ আসতে লাগলো, তার মানে উনি সবাই এসে গেছে। আমি ভালো করে মাথায় ঘুমটা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখলাম একটা মেয়ে ওনার গালে টেনে কী যেন বলতেছে। আমাকে দেখে সবাই আমার দিকে তাকালো। আমি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিলাম। ওনারা প্রায় 10-12 জন, 3 জন মেয়ে, বাকিরা সব ছেলে। ওনাদের মধ্যে একজন বলে উঠলো, দোস্ত ভাবি তো মাশাল্লাহ। আরেকজন বলে উঠলো, তাই তো বলি, এহসান গড় থেকে কেন বের হচ্ছে না? গড়ে এমন সুন্দরী বউ থাকলে কি কেউ কীভাবে বের হবে? তাই বলে আমাদের দেখাবিও না, আমরা কি নিয়ে যেতাম নাকি? একজন কেমন বাজে দৃষ্টিতে তাকিয়ে বললো, বাহ কী সাইজ, দেখে তো একদম তাজা মনে হচ্ছে। সবাই ওনাদের দিকে তাকাতেই উনি মেকে হেসে বললেন, আরে আমি এই ফলগুলোর কথা বলছি। এই কথা বলে উনি টেবিল থেকে আপেল নিয়ে খেতে লাগলেন। আমি ঠিকই বুঝেছি লোকটা কথাটা ফলটাকে নয় আমাকেই বলেছে। আমার ভিতর রাগে ফেটে পড়লো। আমি ওনার দিকে তাকাতেই দেখলাম উনি অন্যদিকে তাকিয়ে আছেন। আমি পানির বাহানা দিয়ে কিচেনে চলে আসলাম। একটু পর দেখলাম উনি জগ নিয়ে আসতেছেন। উনি আসতেই আমি ওনার সামনে গিয়ে বললাম, ওই লোকটি কথাটা আমাকেই বলেছে। উনি আমার উপর থেকে নিচ পর্যন্ত একবার তাকিয়ে বললেন, তো ও কি মিথ্যে কিছু বলেছে নাকি? আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি সব কী বলছেন? উনি মুহূর্তে রেগে গিয়ে আমাকে ওয়ালের সাথে চেপে ধরে বললেন, কি বলছি তুমি বোঝো না, এমন সেজেছো কেন? কোনোদিন তো শাস্তি দেখিনি, সবসময় বিধবা সেজে থাকতে, নিশ্চয়ই ওদের কাছে থেকে তোমার রূপের প্রশংসা শুনতে এমন সেজেছো, তাই না? তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।